বছর হয়ে মালপচরের ফাঁকে রেশন রেস্তোরাঁয় খাবার খেতে খেতে আমার বুকের ধুকপুকুনি খেয়ালে নিয়ালি দড়ির মতো একে বেঁকে এসে আমায় বলছে হাই মিস্টার হ্যালো মিস খেয়ালি হে ডালি চলো না কোথাও বেরিয়ে আসি আমাকে তুমি বেড়াতে নিয়ে যাবে নিশ্চয়ই কেন যাব না খেয়ালি তোমায় আমি কত ভালোবাসি খেয়ালি জীবনে বহু প্রতীক্ষিত রোমাঞ্চিত শরীর মনে শিহরণ জাগানো পুলকচর্চা তুলে দিয়ে তোমাকে নিয়ে আমি হানিমুন করতে যাব কোন শ্মশানে যাবে গো তেলিয়া পুকুর না নিমগলা ফেলে ফেলার চাইকে নয় তোমাকে নিয়ে যাব আমি ওই সুদূর সিমলা যেখানে থাকবে না সাধারণ মানুষের ঝামেলা সুন্দর আকাশের মুখে শুধু তুমি আর আমি থাকবে খেলা চড়ে ঘুরে বেড়াবো শুধু তুমি আর আমি সঙ্গে থাকবে আমাদের দুজনে প্রেমে ভরে গামলা সেই গামলা আমি ডুবো না জানলে তোমার জন্য আমি ডুববো আমি ডুববো না জানলে আমি ডুববো হ্যাঁ তারপর ছেলে হবে হ্যাঁ জানলে তোমার কই জুড়ে সুন্দর ফুটফুটে যত্নটা তো আমার মতো সাদা বেড় রং কালো রঙের একটা দুর্ধর্ষ ছেলে হবে তারপর দুধু খাবে মাতৃত্বের চরম তৃপ্তি দিতে সুষমা খাদ্যের বিকল্প হিসাবে বেবি ফুডের বিকল্প হিসাবে দুধু খাবে টেলে টেলে খা ওটা তুই আমার চামার ভেতরে মুখ ঢুকিয়ে কি করছিলি কি করছিলাম জানিস তো ছেলে হয়ে একটু দুধু খাচ্ছিলাম রে দুধু এই খচ্চ তুই আমার এই সুন্দর স্বপ্নটা ভেঙে দিলি কেন কেন ভেঙে দেবো না জোচ্চর স্বপ্ন তুই কেন একা দেখবি স্বপ্ন দেখতে আমার ইচ্ছে করে না আমার কি বিয়ে করতে সাধ হয় না আচ্ছা আপনারা বলুন তো একে কোন বিয়ে বিয়ে করবে শালা পেটটা খচ্চ তা তুই কি তুই তুই একটা হিজড়ে কি তোর মুখে
পোকা পড়বে এর রাতে তোর বউ হবে ওরে স্বপ্ন আসি তুই ওই খুঁটিয়া পুকুরে ডুবে মরকে যা ওরে ও কাল লেবিনি তুই তেলা পুকুরের বাঁধের গড় কাঁদু খাও রাখতো রাখতো তুই আমার শুকাতে বললি তোর সব কথা এক্ষুনি কি করে বলবি দিদি তো বাড়িতে নাই ওই নাচের স্কুলে গেছে নাচ শেখাতে না রে কৃষ্ণা অনেক চেষ্টা করেও নাচের স্কুলে চাকরিটা আমি রাখতে পারিনি চাকরিটা চলে গেছে কি বললো দিদি স্কুল কর্তৃপক্ষ আমাকে বলেছিল ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের পপ র‍্যাপ ডিস্কোর মতো অশ্লীল নাচ গান শেখাতে কিন্তু আমি রাজি হইনি তুমি তুমি ভুল করেছো দিদি তুমি কি জানো না এটা পপ র‍্যাপ আর ডিস্কোর চুপ এই সমস্ত নাচের তালে তালে এই দেশটা অনেক বেশি এগিয়ে গেছে না এগিয়ে যায়নি অনেকখানি পিছিয়ে গেছে আরে বাবা ওটা তো তন্ময় বাবুর কথা তুমি এখনো তার কথা উচ্চারণ করছো তোমার তোমার কি মনে নেই দু বছর আগে তন্ময় তোমাকে ঠকিয়ে আবার বিয়ে করেছে জানি জানি রে কৃষ্ণ জানি কিন্তু কিন্তু এসবের জন্য তন্ময় দায়ী নয় দায়ী আমার দাদা যদি সেদিন আমার সাথে প্রতারণা না করতো তাহলে আমার জীবনটা এমনি করে নষ্ট হয়ে যেত না তোমার দাদাও সুখে নেই চুমকিদি সে বোবা হয়ে গেছে বোবা আমরা দুজন ছাড়া কোন সোয়ালের বাচ্চা জানতে পারে আমি কিন্তু জানতে পেরেছি রে শালা হারামির বাচ্চা আচ্ছা আচ্ছা কেসটা তোরা কি ভেবেছিলি বলতো আমার ডেরা থেকে সরে এসে লাইন থেকে ছিটকে পড়বি তাই না রে বিশ্বাস করে বস আমরা লাইন থেকে সরতে চাই তাহলে পালিয়ে এসেছিস কেন শোনো পাল্টি খাবি বলে আমরা পালিয়ে এসেছি সারা শিয়ার কি বেস্ট হাই স্কুলের সেই শালাদের ভয়ে আপনার শালা কুত্তা আমার সঙ্গে চক্কা পাঞ্জা খেলতে চাইছিস তাই না রে শালা হারামির বাচ্চা তাহলে যা রে শালা একেবারে মারার পরে যা আমার ভাইকে কি পারবে না আমার ভাইকে এ মালটাকে কোথা থেকে আমদানি করলি রে ভাই শোনা মাঝে কথা বলো না বল ও আমার আমি তেষ্টাটা মেটাই নদীর জলে একটু সাঁতার কাটিয়া না ওস্তাদ না আমার দিদি তোমার সাঁতার কাটা নদী নয় নিষ্প্রাণ বড় মুভি আর এই বাচ্চাটার মা বাচ্চার মা তার মানে মধুহীন মৌচাক আপনার মতো একটা জানানোর জন্যই আমার জীবনটা জ্বলে পুড়ে খাপ হয়ে গেছে এ দাদা কেষ্টা দিদি তারুয়ার স্বামীছে ওর সঙ্গে বেইমানি করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিই তোর দিদির সেই শুয়োরের বাচ্চা স্বামীটা না বড্ড ভুল করেছিল আমার সঙ্গে দেখা হলে না তারপরে ক্যাক করে বেশালা তোর পোক বউটাকে এভাবে তাড়ি না দিয়ে বউটা বাচ্চাটাকে বউটাকে ব্যবসায় লাগাতে পারলি না বাবা শুনুন বেশ ভালো করে শুনুন বৌদি আমি যদি আপনার স্বামী হতাম তাহলে শুয়োরের বাচ্চাটা আপনার যৌবনটাকে আমি মধু রবি খদ্দের মধ্যে বেরিয়ে দিতাম তোরা ভয় পেলি তাই না আরে না রে বাবা তোরা পুরানো সাগরে করে ভয় করতে পারিস না 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 শোন আমি কিন্তু তোদের এই জেরায় না আসবো মাঝে মাঝে একটা নতুন ঘর আছিস শোনা
দিদিয়ার বাচ্চাটাকে নিয়ে মৌজের আসর বসাচ্ছি তোদের সে মৌজের আসর আমি ম্যাচিস দিয়ে পুড়িয়ে কপালের নাম শৈবাল তারপরে কি বলে জানো আমার অসুস্থ মায়ের চিকিৎসার টাকা জোগাড় করবার জন্য কদিন আগে কিন্তু দিদির কথা তুই একটিবারও ভাবি না রে জানুয়া কেন তুই রাধাকে ছেড়ে দে কৃষ্ণা তুই রাধাকে ক্ষমা করে দে কিন্তু এরপর তোমাকে আমরা কোথায় লুকিয়ে রাখবো দিদি আমরা মা ছেলে গাছতলায় থাকবো খাবে কি দিদি খাবে কি উপোস করে দিন কাটাবো না দিদি না তুমি আবার চাকরি করবে ভালোবাসাতে থাকবে ভালোবাসা তুই কি দিদির সঙ্গে আবার বেঈমানি করতে চাস না রে কৃষ্ণা না দিদি আর ওর হোকে আমি অন্যত্র লুকিয়ে রাখবো কোথায় লুকিয়ে রাখবি হোটেল প্যারাডাইস হোটেল প্যারাডাইস ওই হোটেলে একজন সিঙ্গার কাম ডান্সার প্রয়োজন হোটেল ম্যানেজার দিদির নাচ দেখে আর গান শুনে দিদিকে পছন্দ করেছে দিদিকে তারা সসম্মানে রাখবে আর ভালো টাকা মাইনেও দেবে তবু আমি এই চাকরিটা করতে পারবো না তুমি তুমি কি প্রতিশোধ নিতে চাও না আমি ওই সন্তান অর্ঘ্যকে মনের মতো করে মানুষের মতো করে মানুষ করতে চাই তাহলে কেন তুমি হোটেলে চাকরিটা নেবে না দিদি নেব নেব রে কেষ্টা নেব ওই হোটেল ডান্সারের চাকরিটা আমি নেব দাদা পুরুষ তুমি কি আমার কপালে এই লিখেছিলে ভগিনী গৃহিণী জননীর পরিবর্তে আমাকে তুমি রঙিনী করে সাজাবে ওরে অর্ঘ্য তোকে মানুষের মতো মানুষ করতে তোর ওই হতভাগিনী পা আজ অন্ধকারের পথে পা বাড়ালে বাবা তুই যেন তোর মাকে ভুল বুঝিস না বাবা তুই যেন তোর মাকে ভুল বুঝিস না আমি তোমাকে হারে হারে চিনেছি তুমি আমাকে ভুল পথে নামিয়েছ তুমি আমার জীবনে অনেক ক্ষতি করেছো আমি তোর ক্ষতি করিনি ক্ষতি করেছে তোর বাবা তন্ময় আর তোকে আর সুযোগে ফাঁকি দিয়েছে দিদি আমি যদি বলি ওটা তোর নোংরা মনের মিথ্যা আঁকিব কি বলি প্রভাত ঠিকই বলেছে তন্ময় যদি ওদের ফাঁকি দেবে তাহলে বাড়ি বন্ধকের টাকা ছিনতাই হয়ে যাওয়ার পর তোর পছন্দের পাত্রীকেও বিয়ে করতো না এবং বিয়ের পরেও বাড়িটাকে সে ছাড়িয়ে দিত না ছাড়িয়ে দিতে সে বাধ্য কারণ এই বাড়িটা তার একার নয় সঞ্জু আর চিন্ময়ের ভাগ আছে কিন্তু আমার দাদা তো ভাগের অঙ্ক কষেনি যোগের অঙ্ক কষেছে তাই তো আমাদের ভাঙা চোরা একতলা বাড়িটাকে সে দোতলা বানিয়েছে তাই নয় বিয়ের এই চার বছরের মধ্যে সংসারের চেয়ারটা সে পাল্টে দিয়েছে হ্যাঁ তবে তোর কি লাভ হয়েছে হতভাগা তন্ময় নিজের নামে গাড়ি কিনেছে সে কি তোদের গাড়ি কিনে দিয়েছে নিজের নামে ব্যবসা করে ব্যাংকে লাখ লাখ টাকা জমেছে তোরা কি এক টাকাও পেয়েছি পেয়েছি জননী কই কেই পেয়েছি সুখে রাজ্য শাসনের অধিকার না পেলেও দাদা রামচন্দ্রের আশীর্বাদই পাদুকা তো পেয়েছি কি বলি বাবা ঠিক বলেছি আমার মায়ের কুমন্ত্রণ শুনে শুনে আমার সেই সৎ দাদাকে অসৎ ভেবে তার সঙ্গে আমি অনেক দুর্ব্যবহার করেছি তবু আমার সেই দাদা ভালোবাসা তো পেয়েছি তাছাড়া আমাদের বৌদি খবরদার খবরদার বৌদির কথা মুখে উচ্চারণ করবি না কেন আনবে না মা
বৌদি তোমার কোন ক্ষতি করে? হ্যাঁ হ্যাঁ করেছে করেছে, সে আমার অনেক ক্ষতি করেছে। সে একটা পাক্কা শয়তান। না পাক্কা শয়তানি তুমি, তুমি একটা পাক্কা শয়তানি। আমাকে কি এত বড় কথা বললি? তুমি তো ছোটটাকে ওই শিক্ষাই দিয়েছো মা। আমি ওই শিক্ষা দিয়েছি? না হ্যাঁ তুমি 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 আমাকে ওই শিক্ষাই দিয়েছো মা। আমার জ্ঞান হওয়ার পর থেকে তুমি আমাকে দাদার বিরুদ্ধে বাবার বিরুদ্ধে ক্ষেপে তুলেছো। দাদাকে পর ভাবতে তুমি আমাকে শিখিয়েছো। গুরুজন দ্বারা প্রমাণ অবজ্ঞ করার কুশিক্ষা তুমি আমাকে দিয়েছো। তাই আজ মাগো তোমার শিক্ষা আমি তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম। তোমাকে ফিরিয়ে দিয়ে জবাব নেই রে ছোটদা, জবাব নেই। তোর এই সত্যি কথা বলার জন্য তোকে জানে হাজারো সেলা। তা তো জানাবি, তুই যে সেই বিবি সাহেবের গোলাম হয়ে গেছিস গোলাম। তুমিও সম্রাজ্ঞী হতে পারো যদি তোমার হিংসা সবটা ত্যাগ করো। কি করে ত্যাগ করবে? বৌমা যে তোর মায়ের অধিকারে ভাগ বসিয়েছে তাই তো তার প্রতি ভারতীর এত রাগ। আপনি কি বলেছেন জামাই বাবু? আপনার সঙ্গে আমি একমত। আরে কি ব্যাপার শালা বাবু, যে তুমি হঠাৎ পথ পাল্টে ফেললে। তোমার দিদি বুঝি তোমার পাথেও জোগাচ্ছে না। তুমি যে কেন পাল্টি খেয়েছো তা কিন্তু আমি জানি। কি জানো বলো? তুমি কি জানো? তোমার ভাই একটা বহুরূপী, স্থান কাল পাত্র ভেদে বহুরূপী যেমন রূপ বদলায় তোমার ভাইও তেমনি রূপ বদলেছে। না করলে তন্ময়ের মন জয় করবে কি করে? তন্ময় আজ দু হাতে টাকা রোজগার করছে, আমাদের সংসারে সুখ এনেছে, আর সেই সুখের ভাগ নেওয়ার জন্য তুমি একটা নতুন মুখোশ পরেছো। তুমি যতই মুখোশ পরো বহুরূপী, তোমার আসল রূপটা তো আমি জানি। তাই তোমার মিষ্টি কোথায় আর আমি ভুলছি না। আপনার বাড়িতে আমি আসা যাওয়া করি বলে আপনি আজ আমায় অপমান করলেন। আমি আজই বাড়ি চলে যাব। আমি ভীষণ খুশি হব শালা বাবু। আমাকে যেন তোরা আটকাবি না। না তুই যাবি না, তুই এখানেই থাকবি। ভারতী বলছি। তাহলে থাকি? হ্যাঁ থাক দিদি। হ্যাঁ বল। কিছু টাকা হবে রে? টাকা নিয়ে কি করবি? এই নে এই নে টাকা। ওই টাকা নিয়ে গড়িয়াহাট মার্কেট থেকে কিনে আনবো নতুন ডিজাইনের প্যান্ট জুতো আর এক্সপোর্ট কোয়ালিটির জামা। আমি তো ওদের মামা। শাশুড়ি হওয়ার আগে তুমিও একদিন আমার বাবা মায়ের বৌমা ছিলে। বাবার সুরে সুর মিলিয়ে আমিও তোমায় বলে যাচ্ছি মা, বরটা কিন্তু আজ আর বেকার নয়, আর বৌদিও জেসি ফ্যামিলির মেয়ে নয়। কাজেই ভালো চাও তো তাকে কাছে টেনে দাও, তাকে বিশ নজরে দেখো না। আরে বিশ নজরে দেখবেই তো, ওই ভদ্র মহিলার মনে যে শুধু বিশই আছে। তোমার মনে এত বিশ তুমি কোথায় পেলে? কাল লাগেনি আমার সন্তানের মতো। কিন্তু আমার কাছে সে সংসারের ক্ষত, তাকে আমি কিছুতেই মেনে নেব না। মেনে তোমাকে নিতেই হবে। কখনো না, দরকার হলে আমি এই সংসার ছেড়ে চলে যাব। চলে যেতে চাইলে আমি আপনাকে যেতে দেব না মা। বৌমা বাবা থামো, দেখাবো করো না। এটাই যদি আমার সংসার হবে তাহলে তোমার এত গিন্নি পানা কিসের? এই সংসারের চাবিটা তোমার আঁচলে বাঁধা কেন? আমি বৌমাকে চাবিটা দিয়েছি। কেন দিয়েছেন বাবা? আমি তো বোঝা নিতে চাইনি। আপনার পায়ে ধরে অনুরোধ করে বলছি বাবা, চাবিটা আপনি মায়ের হাতে তুলে দিন না বাবা।
চাবিটা তোমার আঁচলেই বাঁধা থাকবে। কেন থাকবে? এটাই আমার সংসার, আমি এই সংসারের কর্ত্রী। তুমি অতীতে ছিলে, বর্তমানে বৌমাই হচ্ছে এই সংসারের কর্ত্রী। বাবা, তোমাকে বিশ্বাস করে ওই পোস্ট আমি বৌমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমি তাহলে কি? আমি কি এ বাড়ির ঝি? ছি মাছি, ও কথা বলবেন না মা। কেন বলবো না? সেদিন থেকে আমি বাতিল হয়ে গেছি, তোমার আর তন্ময়ের তৈয়ার পত্রে হয়ে গেছি। ভারতী, সংসারের এটাই তো নিয়ম। এই নিয়ম আমি মানি না। কেন মানবে না? এতদিন তো সংসার করলে, এবারে বৌমার সংসার বৌমাকে ছেড়ে দাও। না, ছাড়বো না। ছেড়ে দিতে হয় ভারতী, ছেড়ে দিতে হয়। আমরা প্রাচীন আর ওরা নবীন, এই নবীন প্রজন্মের হাতে পৃথিবীর অধিকার আমরা ছেড়ে দিতে বাধ্য। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। না, আমার মাথা খারাপ হয়নি। তবে তোমায় বলি, আমি শোনো, কবি সুকান্তর ভাষায় বলি, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পরে পৃথিবীর সরাব জঞ্জল, এ বিশ্বকে শিশুর বার্যজ্ঞ করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। তোমার এই কাণ্ড কেদিন বাবা ইতিহাস হতে চাইলো, আমি কিন্তু এই সংসারের ভূগোল তাই পাল্টে দেব। তা তো দেবেনি, আপনার মতো মহিলারা এই ভারত বর্ষের লজ্জ পাবে। ভুলে যাবেন না মা, আপনার মতো মায়েদের জন্য এ দেশে আর জন্মায় না রবীন্দ্র সাগরের মতো কৃতি সন্তান। শয়তানি, সন্তানের সন্ধান কিন্তু কোনোদিন পাবি? তাতে কি আপনার সন্দেহ আছে? আছেই তো। তাহলে বিয়ে চার বছরের মধ্যে তোর বাচ্চা হলো না কেন? তুই তো বজা সেই জন্য দেখো অফিস থেকে ফেরার পথে আমি তোমার জন্য না একটা সুন্দর শাড়ি নিয়েছি যে উপহার হিসেবে। দেখো দেখো কত সুন্দর শাড়ি। আমি কি পাকি যে আমাকে ছাতু ছোলা খাইয়ে ভুলিয়ে রাখবে? আমার এনে দেওয়া শাড়িটা তুমি ফেলে দিলে? শুনে বেশ করে যে ফেলেছি, আমি শাড়ি চাই না, আমি গয়না চাই না। তবে কি চাও তুমি? আমি মা হতে চাই। আমি আমি সন্তান চাই। সুপর্ণা, জানো আজ না তোমার মা আমাকে হাত কুড়ি বাজা বলে গালগাল করেছে, তাই মা হয়ে বাজা শব্দ আমি খোঁচাতে চাই। প্লিজ সুপর্ণা, তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হব? এতদিন তুমি ব্যবসার কাজে ব্যস্ত ছিলে, তাই আমার দুঃখের কথা তোমায় আমি বুঝতে দিইনি। সন্তান পাওয়ার ইচ্ছায় আমার বুক ফেটেছে কিন্তু মুখ ফোটেনি। সুপর্ণা, আজ তোমাকে আমি বলছি, শোনো, তুমি যদি আমাকে সন্তান দিতে না পারো, এই বাধা বদলাও, তাহলে আমি বিষকে নাই গঙ্গায় চাপ দিয়ে আমি আর। সুপর্ণা, তুমি সুপর্ণা আজ সন্তান কামনায় পাগল হয়ে গেছে। হবেই তো,
বিয়ের এতদিন পরেও সে সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পাইনি। আমি আমিও কি সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনতে পেয়েছি? পাইনি। ওই ব্যবসার কাজে ব্যস্ত থাকবার জন্যে ওই কথা আমার মনেই পড়েনি। না না, আর দেরি করা চলবে না, কালই আমি সুপর্ণাকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যাব। ডাক্তারবাবুই মেডিকেল টেস্ট করে বলে দেবেন সন্তান না হবার জন্য দায়ী কে, আমি না ওই সুপর্ণা। ফেরার পর থেকে ভালো করে খাই না, কথা বলে না, দিন রাত দোতলা বন্ধ পাইচারি করে। কিন্তু সুপর্ণাদি কেমন আছে? ভালো নেই, জয়ুর মতো ভর্তি উনি ভেঙে পড়েছে, দিন রাত শুধু চোখের জল ফেলছে। আচ্ছা আচ্ছা রঘুদা, তুমি সঞ্জয়ের কাছে কি শুনেছো, মানে মেডিকেল টেস্ট করে ডাক্তার কি কথা বলেছে? ডাক্তার বলেছে বর্দিমণির বাচ্চা ওদের দেরি হবে। আই সি। আর এই কথা শুনে বর্দিমণির শাশুড়ির এই বর্দিমণিকে দুধে বাছি তোলা করছে। তাহলে দিদির শ্বশুর বাড়িটা বাড়ি নয়, একটা অন্ধকূপ। সেই অন্ধকূপই তোমাকে জ্বালাতে হবে জ্ঞানের আলো আর সুগন্ধি ধূপ। তা বোধহয় আর সম্ভব নয় চিন্ময়, কারণ জামাই বাবু অনেক টাকা ইনকাম করলেও যেখানে আমার দিদিকে চুপ করে থাকতে হয় সেখানে আমি কি করে জ্বালবো ধূপ কিংবা দীপ? তুমি তো আজও বেকার। মোটেও নয়, এখন আমি আমার লাইফ মেকার। তার মানে আমি চাকরি পেয়েছি? সত্যি বলছো? এই সে চাকরির জন্য আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। চুপকে সে আঁখো কি রাস্তে তুমি রে দিল মে সমায়া, চাহে জাদু জাগাকে মুঝকো দিবা। ধুতি পাঞ্জাবি
সালুন সব সব দেব সব দেবে তাহলে আমিও দেব কি দেবে কি দেবে মুখে তালা Raghuda has gone. Now it is Thaka Maidan. Jekhane shudhu tumi ar ami. Otoye ei sujoge hoye jak ekta hami. Na, aaj noy. Kobe kobe? Age chakrite join karo tarpor. Okay. Ei asha nei ami training e jai. Ei, abar kobe ashbe? আমি সেই দিন আসবো যেদিন আমার পরিচয় হবে পুলিশ ইন্সপেক্টর চিন্ময় চ্যাটার্জি। তবে পুলিশের পোশাকে নয়, একেবারে বরের সাজে সেজে, বুঝলে? আগে আপনার স্বপ্নের প্লেনটাকে বোধহয় মাঝ আকাশে ক্রাশ করে দেবে আপনার পাপা। কি বলতে চান আপনি? আপনার ভালোবাসার ব্যাপারটা স্যার জানতে পেরে গেছে। সেই সঙ্গে মনে রাখবেন আমি গরিব ঠিক, কিন্তু লোভী নই। তাছাড়া আমি আপনাদের বেতনভোগ কর্মচারী, টাকার বিনিময়ে শ্রম দিই, ওই আকাশ কুসুম কল্পনা করি না। তাই নাকি? তাই নয় মিস চৌধুরী, আপনাকে আপনাকে আমার প্রেমিকা হিসাবে কোনোদিনই দেখিনি, দেখেছি একটা ছোট্ট বোন হিসাবে, কারণ আপনার মতো আমার একটা ছোট্ট বোন ছিল যাকে দুরারোগ্য ক্যান্সার এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। বাবু পুকুর পাড়ে লেবুর তলে ঠোকাই ঠোকাই জোনাই জলে ফুলের গন্ধে ঘুমাসে তাই পুগিয়ে দিলো মাগো আমার সুখ বলা তাদের মধ্যে এখন একটা জিনিস রয়েছে, সেটা কি জানো? সেটা হচ্ছে হিউম্যানিটি, আই মিন মনুষ্যত্ব। আচ্ছা চলি বল। মাথাটা গরম হয়ে গেছে তাই না খেয়ালি? অনেক দূরে গিয়ে গেছি। তোমার কি ধারণা আমি পিছিয়ে আসবো? আসবি? ওই রাস্কেল চিন্ময়ের সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না। কেন রাখবো না? আমি তাকে ভালোবাসি। শাট আপ! যা বলছি মন দিয়ে শোন। আমাদের কোম্পানির সেলস ম্যানেজার সৈবাল গাঙ্গুলি কোম্পানি থেকে বেইমানি করে পালাতে চাইছে, আর সে যাতে পালাতে না পারে তার সঙ্গে তোকে প্রেমের অভিনয় করতে হবে। আমার পক্ষে সম্ভব নয়। তুই কি তাহলে আমার কথা মানবি না? কি করে মানবো মিস্টার চৌধুরী, কি করে মানবো? তোমার মতো লজ্জাহীন মানুষের মেয়ে হয়ে জন্মালেও আমি এখনো লজ্জাহীন হতে পারিনি। দেওয়ালির রাতে তুমি আকাশের চাঁদ দেখতে পারো, কিন্তু আমি দেখতে শিখিনি। লিসেন টু মি অজিতেশ চৌধুরী, আমি মহাভারতের দ্রৌপদী নই যে আমাকে পণ রেখে পাশা খেলবে। এই যুগের মেয়ে হয়ে জন্মালেও আমি ব্যভিচারিণী নই, তাই তোমাকে আমার শেষ
ডিসিশন শুনিয়ে যাচ্ছি, শোনো। চিন্ময়কে আমি ভালোবাসি এবং তাকেই আমি বিয়ে করব। গুড বাই। হাই মিস চৌধুরী, আপনি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন? মিস চৌধুরী আমাকে অ্যাভয়েড করে গেল, আবহাওয়া খুব গরম গরম মনে হচ্ছে স্যার। শুধু তাই নয় সাইবাল, মাথাটা আমার গরম হয়ে গেছে। ভয় কি স্যার, ভয় কি? আপনার আইস ব্যাগ তো আপনার সামনে হাজির। বলুন স্যার, আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? শয়তানি সুপর্ণা, শয়তানি সুপর্ণা বাড়িতে গিয়ে তন্ময় ভাই চিন্ময়কে বদলে দিয়েছে, আর সে নাকি পুলিশের চাকরি পেয়েছে, জানো? জানো সাইবাল, তার সঙ্গে আমার মেয়ে খেয়ালি প্রেম করছে। তাহলে স্যার আমাকে কি করতে হবে? একেবারে খালাস। সে যাতে কোনোদিন আর চৌকি ভিড়ায় ঢুকতে না পারে তার ব্যবস্থা তোমাকে করে দিতে হবে। আইমেন চিন্ময়ের কাছ থেকে খেয়ালিকে কেড়ে নিতে হবে। সিম্পল ব্যাপার সইবাল, আমার মেয়ে খেয়ালির সঙ্গে তোমাকে ভালোবাসার অভিনয় করে। সম্ভব স্যার, আমি চরিত্রের গুন্ডা লম্পর, চৌধুরী তো আপনারই মেয়ে স্যার। সইবাল, স্যার সইবাল, আমার কাছে মেয়ের চেয়ে টাকার দাম অনেক বেশি। তার হাসির চেয়ে আমি টাকার গন্ধ শুঁকতে অনেক ভালোবাসি। এই যে আপনারা দেখলেন তো, আমার পেছনে তিনি দাঁড়িয়ে আছেন, বিখ্যাত চৌধুরী এন্টারপ্রাইজের মালিক মিস্টার অজিতেশ চৌধুরী। ও কিন্তু আমার মতো একটা সিঙ্গল সুয়ারের বাচ্চা নয়, একেবারে ডাবল সুয়ারের বাচ্চা। কি ঠিক বলি মিয়া? আমার মেয়ে খেয়ালির সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে আমি আরো আরো কাছে পেতে চাই সইবাল। আমার টাকা আর তোমার বুদ্ধির সাহায্যে আমি এই অপরাধ জগতে ডন হতে চাই, ডন। বলছিলাম কি, ওই পণ রাখতে হলে আপনি আমার সঙ্গে মুম্বাই চলুন, সেখানে হোটেল বানান। আর স্যার, হোটেলের জমিটা কিন্তু আমার একেবারে হাতের মুঠোয়। তাহলে দেরি নয় সাইবাল, আমি সেই হোটেলের গোপন কক্ষে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু স্যার আমি বলছিলাম কি, স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে গেলেও তো কিন্তু হোটেলের অপ্সরা চাই, তাই না? আর সেটা কিন্তু স্যার আমার নাগালে। আরে সাইবাল, বলো বলো, কি নাম তার, কোথায় থাকে সে? তার নাম শুনে আমি একেবারে পাগল হয়ে যাবো স্যার। শুনে বলো তার নাম। জিলমি, জিলমি। অনেক প্রলোভন দেখিয়ে স্যার, কিন্তু আগামী দু বছরের মধ্যে যে আমি আর হোটেলটা কমপ্লিট চাই। আগামী দু বছরের মধ্যে হোটেল তো আপনি কমপ্লিট পাবেনই স্যার, আর সেই সঙ্গে আপনি মিলিয়ে নেবেন, আগামী দু বছরের মধ্যে আপনার হোটেলের বলরুমে নামবে চৌবর্বতী নর্তকী। ভেঙে গিয়ে বেজে ওঠে।
ভাই বোনের মধুর সম্পর্ক আরো মজবুত হয়, কিন্তু আমার দাদা
এই দিনেই আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল। এখন এখন তোরাই আমার ভাই। আয় বেহনুনি ভাই। মনটা আমার ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে। তাই তো ওই অবিকল চুমকির মতো দেখতে ওই মিছিলমিলের কাছে ইসলাম আমি রাখি পড়তে। কিন্তু সে তো আমাকে তাড়িয়ে দেবে, কারণ আমি যে দাদা সপ্তাহে একটা কলঙ্ক। সেই কলঙ্ক মোচন করার জন্যই বোবা হয়েও আমি ওদের দলে ফিরে গেছি। এখন আমার একটাই লক্ষ্য, অজিতের চৌধুরী আর শৈবাল গাঙ্গুলির সর্বনাশ। এখন আমার একটাই কাজ, ওঝা হয়ে ছাড়া অছ তো সব হয়ে সবল মারা সবল। হোটেল প্যারাডাইসে নৃত্যগীত পরিবেশন করবে স্বপ্ন সুন্দরী মিস ঝিলমিল। ওয়েলকাম ওয়েলকাম মিস ঝিলমিল, ওয়েলকাম টু স্টেজ।
তোর সেই করতে সব কে কে ওই মিছিলবিল তুমি ঝিলমিল নও তুমি চুমকি নো নো মিস্টার আমি চুম্বক আমার যৌবনের আকর্ষণে তোমার মতো কত পুরুষই তো আমার কাছে ছুটে আসে তুমি ভুল করছো চুমকি কেন দেয়ালা করছেন মারি আরে আমাকে নিয়ে রাত কাটাতে চাও তো তো এত কেন দেয়ালা করছো আমার যৌবন সাথে হাতর করতে চাও তো তো এসো এসো আমার ঘরে মারলাম ইয়েস আমি তোমাকে মারলাম কেন মারলাম জানো তোমার এই অধঃপতন দেখে ছি চুকি ছি তুমি এতখানি নিচে নেমে গেছো আমি আমি সব চুমকি ফুমকি কিছু নই আমি আমি ছেলেমি নাম এবং সাজ পোশাক বদল করেও তুমি আমাকে ধোকা দিতে পারোনি আমার কাছে তুমি ধরা পড়ে গেছো তার প্রমাণ তোমার চোখে তোমার চোখে মুখে সর্বাঙ্গে ফুটে উঠেছে নিজেকে লুকিয়ে রাখবার বৃথা চেষ্টা কিন্তু তুমি তো জানো চুমকি তুমি বড় অসহায় বড় একা কিন্তু এর জন্য দায়ী এর জন্য দায়ী তোমার মতো অনেক পুরুষ এর জন্য দায়ী তুমি নিজে সেদিন তোমার দাদা দীপেন আর শৈবলের কথা শুনে তুমি তোমার ভালোবাসাকে উপেক্ষা করেছিলে সেই জন্যই তো আমি নিজেকে দুর্ভাগ্যের আড়ালে লুকিয়ে রেখেছি তাহলে কেন তুমি আমার কাছে নিজেকে এভাবে লুকিয়ে রাখছিলে আমার এই অপরাধে মুখ আমি তোমাকে কেমন করে দেখাতাম তন্ময় কিন্তু চুমকে না তন্ময় না আমাকে তুমি শাস্তি দাও তোমার তোমার উপরে তোমার আমি কিছু তোমাকে অপমান করি তোমাকে শাস্তি দিলে আমি নিজে হচ্ছে মনে মনে বড় ব্যথা পাবো চুমকি কিন্তু কিন্তু তন্ময় আমি যে তুমি তুমি কি আজ আমাকে ভুলতে পারো হৃদয় কি তার হৃদয় কি তার কায়াকে ভুলতে পারে পারে না পারে না আমি যেমন বড় স্ত্রী তুমিও তো তুমিও তো তেমন বিবাহিত তবু তোমার ভালোবাসা আজও যে আমার হৃদয়ে সমাহিত আমি গতিহীন শুষ্ক নদী তোমার স্ত্রী সুপর্ণা প্রবাহিত সেই নদীর জলে শরীর শীতল হয় চুমকি কিন্তু বুকের তেষ্টা তো মেটে না তুমি তুমি কিছু সুপর্ণাকে নিয়ে সুখে না হ্যাঁ সুখী 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 আমার বাইরেরটা ভীষণ ভীষণ সুখী কিন্তু আমি তো সন্তান চাই সন্তানের মুখ থেকে আমি বাবা বাবা ডাক শুনতে চাই
পাগল করে আমাদের মানসিক যন্ত্রণা বোধ হয় কাছাকাছি। তার মানে তোমার যেমন সন্তান নেই তেমনি তেমনি আমার সন্তান অর্ঘ্যের বাবা নেই। কিন্তু অর্ঘ্য তো শৈবালের সন্তান। না, আমি তোকে জানাতে চাই না সেই সমাজ বিরোধীর সন্তান, আমি জানাতে চাই না সেই নর্তকীর সন্তান। তাই তো তাকে আমি অনাথ আশ্রমে রেখে মানুষ করছি, মা হয়ে তার কাছে আমার পরিচয়। আমি তার অর্ঘ্যকে তুমি এভাবে তাড়িয়ে দিও না। প্রশ্ন আর উত্তরের মহামিলনের অমৃত যুগে তুমি বিভেদের প্রাচীর তুলে দিও না। অর্ঘ্যকে তুমি এখানে থাকতে দাও। বলো তো আঙ্কেল, আমি কে? তুমি আমার কে হও, আমি তোমার কে হই, কেউ জানে না কেমন যেন এমন মনে প্রখর গ্রীষ্ম শেষে এক ফোঁটা বৃষ্টি পেয়ে আমার মনের মৃত প্রায় স্বপ্নের চারাটা আজ একটু একটু করে সজীব হয়ে উঠছে। আর শূন্য বালুকা রাশিতে হারিয়ে যাওয়া আমার পিতৃ স্নেহের নদীটা আজ একটু একটু করে ভরে উঠছে। ভরে ডাক ওই মন পাগল করা বাবা ডাকে, তুই আমার বুক হৃদয়টাকে ভরিয়ে দে। ডাক রে অর্ঘ্যটা। কিন্তু আমি অসুস্থ বাবা ভেবে তিনি আমার থেকে দূরে দূরে
পালিয়ে বেড়াচ্ছে। যদি বলি তোর ধারণা ভুল। তার মানে ওই রাস্কেল তন্ময়, ওই রাস্কেল তন্ময় তোর সঙ্গে প্রেমের অভিনয় করে রে মা। আর সম্পর্ক তুমি কতটুকু জানো কাকা? অনেক কিছু জানি রে মা। কাকা তুই কি জানিস সে একটা চরিত্রহীন লম্পট? তোমার মনে লাটায় সন্ধের সুতো বেঁধে তুমি কি আমার মনের আকাশে অবিশ্বাসের ঘুড়ি ওড়াতে চাইছো? সুপর্ণা কেন কেন আমার স্বামীর নামে মিথ্যে কলঙ্ক দিচ্ছো? কেন আমার স্বামীর জীবনে নামাতে চাইছো সেই তিক্ততার অকাল সন্ধ্যা? অকাল সন্ধ্যা আমি নামাতে চাইছি না রে মা, অকাল সন্ধ্যা নামাতে কে চাইছে জানিস? সেই রাতে রজনীগন্ধা, সেই রাতে রজনীগন্ধা মুম্বাই হোটেল প্যারাডাইসের মক্ষী রানী মিছিলমিল, সেই শয়তানি এখন তন্ময়ের স্বপ্নের প্রেমের অলকানন্দা। তন্ময় তার প্রতি আসক্ত। আমাদের সম্পর্ক ঠুনকো নয় কাকা, বেশ পাকা পুক্ত। তার মানে তোর চোখে সে সৎ মহৎ এবং চরিত্র? আমার স্বামীর চরিত্রে মান নির্ণয় করা যায় না কাকা, কারণ তার চরিত্র আকাশের মতো সীমাহীন আর সাগরের মতো অতলান্ত। আমি কি ছবি দেখলাম? আমি বোধ হয় পাগল হয়ে যাব। পাগল পাগল, আরে তুই পাগল হলেই তো আমার লাভ, না হলে সেই ছাগলটা যে আমার স্বপ্নের কচি পাতাগুলোকে চিবিয়ে চিবিয়ে খাবে। আমি বিষ খাবো, আত্মহত্যা করব। তার মানে তুমি হার মেনে পালিয়ে যেতে চাও? আমি আর কি করে ভুলে গেলি রে মাসুপর্ণা, ওই ঝিলমিলের জন্যই তো অন্ময় তোর সঙ্গে মিথ্যাচার করে। একটা মিথ্যাবাদী। আর সেই মাদি মাকড়সার জন্যই তুমি সন্তানের মা হতে পারো নি, তন্ময় শুনিয়েছে তোমাকে অন্য কথা। আর আমি কোনো কথা শুনতে চাই না, কাল সেখানে কে দেখতে চাই এই স্নিগ্ধ নদী নর্মদাকে ছেড়ে সে পচা নর্দমা তীরে কি পায় আর কোন সুখে আছে? এই মশাই, আরে আমাদের ওষুধে কাজ শুরু হয়েছে, বৌমার পেছন পেছনে আমি ও বাড়িতে যাচ্ছি, সেখানে গিয়ে চিনবই কি আমি সব কথা বলে বলবো, আর দরকার হলে সুপর্ণার সঙ্গে তাকে মুম্বাই পাঠাবো। আরে মশাই আপনি তো দেখছি, আরে আপনার কাছে থাকতে থাকতে আমি একটু একটু করে বুদ্ধিমান হয়ে যাচ্ছি। চলি বাই 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 বাই। আহার নাচে নাচে, আহার নাচে নাচে আমার নতুন স্বর্গরাজ্যের অন্তরি আছে। আমি খেতে গাধ খেতে আর সুপর্ণার মনে জড়ে দেব মহাবিপ্র আগুন। শৈবাল গাঙ্গুলি আর অজিতের চৌধুরী যদি ঝিলমিল আর অক্ষর জীবনে আগুন জ্বালাতে চায় সেই আগুন আমি নিভিয়ে দেব। এই কথাটা জানবার জন্য ঝিলমিলকে আমি চিঠিটা লিখেছি, কারণ সকলের মতো ঝিলমিলও জানে আমি বোবা। না আপনি বোবা নন। ঠিকই ধরেছেন, বোবা সে যে আমি সকলের সামনে অভিনয় করি, কিন্তু কিন্তু আমাকে আপনি ফলো করেন কেন? প্রায়শ্চিত্ত করতে চাই, ফিরে পেতে চাই আমার সেই হারিয়ে যাওয়া মনুষ্যত্বকে। একদিন তো আপনি বীরত্ব দেখিয়ে আপনার বোনের সঙ্গে করেছিলেন বেঈমানি। সেই গ্লানি, সেই গ্লানি তো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। মনে হয় মনে হয় একটি বার যদি আমি চুমকির দেখা পেতাম তাহলে তাকে আমি বলতাম, ওরে বোন তোর সেই বেঈমান দাদা আজ নতুন করে জন্ম নিয়েছে। কিন্তু আপনার বোন চুমকি তার বেঁচে নেই। তাই তো, তাই তো তার মধ্যেই আমি তোমাকে খুঁজে ফেরি। আমি যে ওই ডাক শুনতে বার বার তোমার কাছে ছুটে আসি। আর কোনোদিন আসবেন না? না এলে তোমাদের আমি রক্ষা করবো কি করে? অজিতের চৌধুরী আর শৈবাল গাঙ্গুলি তোমাদের নিয়ে ছিনিমিনি খেলতে চায়।
ভয় নেই বোন, আমি যে বোবা নই সে কথা কেউ যেন জানতে না পারে। ওরা ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। না, কেউ জানতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আর একটা কথা, আমি যে বোবা নই সে কথা সব কেউ যেন জানতে না পারে। আচ্ছা আচ্ছা, আমার একটা অনুরোধ তুমি রাখবে, তোমার অর্ঘের জন্মদিনে আমি যদি কোনো উপহার দিই তুমি কি তা নেবে না? আপনি কেন উপহার দেবেন? তুমি যদি আমার নিজের বোন হতে, অর্ঘ যদি তোমার নিজের সন্তান হতো, তাহলে মামা হিসে কি ভাগ্নের জন্মদিনে আমি কি কোনো উপহার দিতাম? আমি কি কোনো উপহার দিতাম? আমি কি কোনো উপহার? দাদা, আজ তুমি অনুশোচনার জল ফেলছো দাদা, কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি না। আমি জানি সুযোগ পেলেই তুমি আবার আমাদের ক্ষতি করবে। কি করে করবে চুনকি, কি করে করবে? বেঈমান দীপেনের চোখে তুমি তো আজ মৃত। তবু একটা অজানা সংকেত আমি সংকেত। ভয় কি তোমার পাশে আমি আছি না? আমার ঋণের বোঝা তুমি আর কত বাড়াবে বলো তো? অর্ঘকে তুমি তোমার পরিচয় দিয়েছো, ভালো স্কুলে অ্যাডমিট করেছো। আরে বাবা হিসেবে আমার যেটা কর্তব্য আমি সেটাই করেছি। তাছাড়া তুমিও তো আমাকে অনেক দিয়েছো চুনকি। আমার জীবনের ভরা বাদলের দিনে তুমি আমাকে শিশু সূর্যের সন্ধান দিয়েছো, আমারও তো উচিত তোমায় কিছু উপহার দেওয়া। কি উপহার দিবি? যদি বলি বন্ধুত্ব, অতীত স্মৃতির ঘনত্ব কমিয়ে তুমি কি আমার বন্ধুত্ব মেনে নিতে পারো না? ও গো বন্ধু, ওই কণিকাকে নিয়ে স্কাউন্ডলটা কেমন ফুর্তিতে রয়েছে দেখ। আমি ভাবতে পারছি না কাকা। ছি ছি ছি, আমার দাদা এত নীচ। চুপ করো, ওদের কথা আমাকে শুনতে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ পাগল হয়ে গেছি। আরে বাবা পাগল হব না, আজ যে আমার সন্তান অর্ঘর জন্মদিন। সন্তান মানে? আরে ওই তন্ময় তুই নষ্টা মেয়েটার সন্তানের বাবা। সন্তানের বাবা? আমার জীবনে খরচের চেয়ে জমার অঙ্কটা অনেক বেশি। হাসি মুখে অর্ঘ যখন আমাকে বাবা বাবা বলে ডাকে, তখন আমার পিতৃ হৃদয়ের শূন্য কলসে স্নেহরস শুধু জমেই যায়। সেই জমা থেকে আমি যদি একটুখানি খরচ করি তাতে কি আসে যায়? সপ্তর্ষি মণ্ডল, তাই তো আমার হৃদয় পরিমণ্ডলে আজ ধ্বনিত হয় শুধু একটাই শব্দ, আমি এখন বাবা, আমি সন্তানের বাবা। আমার এখন চালাই কিস্তি। আমার
এই কবুতর আজকের এই শুভ দিনে একদম চোখের চোখ ফেলতে নেই। এই দেখ না, এই দেখ না, আমি তোর জন্য কত খেলনা এনেছি। দেখ তুমি কি অর্ঘর কান্না শুনতে পাওনি? তোমার হৃদয়টা কি পাথর দিয়ে করা? তুমি কি পাশা নেই? আমার একটাই পরিচয়, আমি নর্তকী, আমি রঙ্গিনী। তবু পূজয় তো লাগে, শুষ্ক হরি তো কি, আমার গায়ে যে কলঙ্ক, চাঁদেও তো কলঙ্ক আছে। আমি চাঁদ নই, আমি সামান্য এক নারী। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই বিশ্বে যত ফুটি আছে, ফুল ফলি আছে, যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। নারী তো মহামায়া, তবে কেন কেন তুমি তাকে দেবে না তোমার স্নেহ মাখা ছায়া? আমার ময়লা ছায়া, আমি ওর উপরে কোনোদিনও চাপ ফেলবো না। তাই তো, তাই তো আমার মাতৃসিংহর ফুলগুধারাকে আমি প্রতিজ্ঞার পাহাড়ে আড়াল করে রাখি। কিন্তু একদিন না একদিন তোমার পরিচয় তো প্রকাশ পাবে চুমকি। জানি তুমি তার বাবা, দুদিন পরে জানবে সুপর্ণা তার মা। কিন্তু তোমার মাতৃ হৃদয় যে কাঁদবে, তোমার স্ত্রী সুপর্ণার চোখে মুখে তো হাসি ফুটবে। তুমি কি চুমকি, তুমি কি? আমি দেবকী। আমার কৃষ্ণকে আমি তোমার হাতে তুলে দিলাম, কর্তব্যের বসুদেব হয়ে আমার কৃষ্ণকে তুমি যশোদার কোলে তুলে দিয়ে মুছে দিয়ে তার চোখের জল, মুছে দিয়ে তার চোখের জল। হ্যাঁ তুমি ঠিক বলেছো চুমকি, তুমি ঠিক বলেছো। আমি আমি স্বামী বাড়ি ফিরে গিয়ে সে বেদরাময়কে ডেকে বলবো, ওই গো সুপর্ণা কোথায় গেলে, আরে তাড়াতাড়ি ছুটে এসো। না 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 না, তুমি আর বন্ধা নও গো সুপর্ণা, তুমি বন্ধা নও, তুমি সন্তানের জননী, আর তোমার সেই সন্তান আলোর সন্তান। আহা তন্ময় আলোর সন্তান, তার আলোর মতো চরিত্র কখনো কালো হতে পারে না। আমার কথা তুমি বিশ্বাস করছো না? কি করে বিশ্বাস করব? তুমি কি একটা মানুষ? মুখে সবলে কথা বলবে? কেন বলবো? এতদিন ভদ্রতার খাতিরে তোমার অনেক কথা আমি হজম করে এসেছি, কিন্তু আর নয়। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বি কেয়ারফুল। এই যে এই যে, মায়ের মুখটা তুমি বন্ধ করলেও আমার মুখটা তুমি বন্ধ করতে পারবে না। তোমার বড় ছেলে, তোমার বড় ছেলে একটা লম্পট এবং একটা অবৈধ সন্তানের জন্মদাতা। আমি মুম্বাই গিয়ে নিজের চোখে দেখে এসেছি ঝিলমিল নামে এক গরিকার সঙ্গে তার লম্পটের দৃশ্য। আমি মহাভারতের ভীষ্ম নই যে তোদের মিথ্যে গল্পের শিখণ্ডীকে দেখে আমি আমার বিশ্বাস আর অস্ত্র ত্যাগ করব না। আমিও কিন্তু এই সংসারটাকে ভাগ করব। আমি আমার ভাগে যোগ দেব, কিন্তু আমি এই সংসার থেকে শান্তি বিয়োগ হতে দেব না। আপনি তো আপনার বিশ্বাস সমীকরণের মান নির্ণয় করছেন, আপনারা সবাই মিলে যোগ বিয়োগ ভাগ করছেন, তাহলে আমি কেন আপনার বড় ছেলের গুণ কীর্তন করব না? বৌমা তুমি মাতৃতে ঊষর ভূমি বিমুখ কৃষকের নামে আজ অভিযোগ জানাতে এসেছে, আপনি কি তার বিচার করবেন না বাবা? কে বিচার করবে বৌমা? ওই ভদ্রলো বাবা, বাবা তুমি কথা বলেছে, এই সময় ধরে তুমি দায়ী। চুপ করো। কেন চুপ করবে? অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে ওই লক্ষ্মী প্রতিমাকে এবারে বউ করে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই লক্ষ্মী প্রতিমার চেহারাটা কি হয়েছে একবার আপনি চোখে দেখেছেন? ওর জন্য কি, ওর জন্য কি আপনার কষ্ট হয় না? আপনার কষ্ট না হলেও আমার কষ্ট হয়, তাই তো বৌমার সন্তান হারা ব্যথা। বৌমার জন্য প্রভাতের চোখে জল এলো, অথচ ওই মানুষটার চোখে জল কি করে আসবে মা? দাদার কাছ থেকে আকাশচুমি ফলের আশা করে করে ওই মানুষটা শুধু প্রশ্রয়ে জল সিঞ্চন করেছে, কিন্তু একবারও ভেবে দেখেনি তার সেই প্রত্যাশার গাছের বিশ্বাসে সে করে পচন ধরেছে। এই যে এরপরেও আপনি বলবেন আপনি আদর্শমান ছেলে, আদর্শমান বাবা? আমি বাবা, পৃথিবীর সব বাবা যেমন সুফলের আশা নিয়ে প্রত্যাশার স্বপ্ন দেখে, আমিও দেখেছিলাম, তাই বিশ্বাসের সার প্রয়োগ করে
সিনের জল সিঞ্চন করেছিল। তুমি ভুল করেছিলে। না, বাবা কোনো ভুল করেনি, আর দাদাও চরিত্র হারায়নি। সঞ্জু, তুই ঠিকই কথাই বলেছিস বাবা। তাহলে জবাব দিন বাবা, আমার স্বামীর নামে কি আমি মিথ্যে কলঙ্ক দিচ্ছি? আপনি কি আমার চোখের জলকে বিশ্বাস করতে পারছেন না? কি হলো জামাইও, উত্তরটা দি। উত্তর দেবার মতো ভাষা আমার জানা নেই প্রভা। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে পড়ে আমি বড় অসহায়। আমি বুঝতে পারছি না কি আমার করা উচিত, কি আমি করব, কি আমি করব। আমি করব। আর কি করতে বাকি রেখেছেন শাশুড়ি ঠাকুরও? চুপ কর না বৌমা। আপনারা দুই শয়তান শয়তানি মিলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন, তাই আপনাদেরকে আমি ক্ষমা করব না, আর তন্ময় চ্যাটার্জিকে আমি সহজে ছাড়ব না। তোর আদর্শবান বর্দাকে বলে দিস, তার চরিত্র হলো তার জন্যই অজিতেশ বাবু খেয়ালিকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে। আর সত্যি যদি খেয়ালি আমার জীবন থেকে হারিয়ে যায়, তাকে কিন্তু কোনো দিনের জন্য আমি ক্ষমা করব না। ক্ষমা আমিও তাকে ক্ষমা করব না, সে অসুখ আজ পারি। সঞ্জীব, আরে মা, প্রভাত মামা সকলেই রয়েছে দেখছি, বাহ খুব ভালো লাগলো। কিন্তু বাবা আর চিনব কি দেখছি না, কোথায় গেল সব? কি ব্যাপার, আমাকে দেখে তোমরা এমন করে মুখটা ফিরিয়ে নিলে কেন? কি হয়েছে রে সঞ্জু? এবারে আকাশে আজ অবিশ্বাসের কালো মেঘ দেখা দিয়েছে দাদা। সঞ্জু, সেই কালো মেঘ হয়তো এবাড়িতে জ্বর হয়ে আছড়ে পড়বে, জ্বর হয়ে। প্রভাত মামা, সঞ্জু কি সব মেঘ ঝড়ের কথা বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি করে বুঝিস কাউন্টে? মামা অন্যটা নামো। ভুবন মাস্টারের ছেলে হয়ে তুই এতখানি নিচে নেমেছিস, তোর লজ্জা করলো? মামা, মামা আমি ওই কলঙ্কিত মুখটা আমাদের না দেখিয়ে পারিস তো আত্মহত্যা কর। মা, প্রভাত মামা আমাকে এসব কথা বলে গেল কেন? এইসবের মানে কি সুপর্ণা? ওই প্রশ্নটা নিজের মনকে করো। কি তুমি আজ উল্টো কথা বলছো? তোমার আমার পথটা উল্টো হয়ে গেছে বলে বুঝতে পেরেছি। বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেছে, তাই মহারানী একেবারে আমার উপর রেগে আছে। তোমাকে না ছুড়ে তোমার মনটাকে চুপ কি করে? আমি তোমাকে একটা বিশেষ কথা শোনাতে চাই। আমি শুনতে চাই না, জানতে চাই ঝিলমিল কে। তার কথা তুমি কি করে জানতে পারলে? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তার সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক। না না, মিথ্যে না, মিথ্যে নয়। তুমি দয়া করে আমার কথাগুলো শোনো। আর কি শোনাবে, চরিত্রহীন চরিত্রহীন। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসা দাওনি, তাই তোমাকে আমি শেষবারে বলে যাচ্ছি, তুমি একটা লম্পট, তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। এই সেই সুপর্ণা, এই সেই সুপর্ণা, যে সুপর্ণাকে বাঁচাবার জন্য আমি নিজের কাছেই নিজে দেনা করে বসে আছি। তবু ওর চোখে আজ আমি মহাপাতক, আমি লম্পট, আমি চরিত্রহীন। হায় রে হায় রে, বিপন্ন সমাজের বিষণ্ন রূপকার, ধনি মনসার কাঁটা এই পাশে ও পাশে, দূর থেকে বেঁচে আছে শেয়ালের গান, এখনো অনেক রাত, নিদাক বৈশাখ, মাটি ফেটে চৌচির, ইতস্তত ঘোরাফেরা করে শরীর শরীর, স্মৃতির দ্বীপপুঞ্জে আজ ব্যর্থতার গ্লানি, জানি না জানি না ফুরাবে কবে এ রাত্রি নিশিথিনি। Thank you.
জানিস সঞ্জু? হ্যাঁ আমি সব শুনেছি দাদা। আচ্ছা এরপরেও আমার জন্য তো হৃদয়ে এত মায়া কেন রে মায়া? আমি যে তোমার মায়ের বিপরীত ছায়া। না বলিস বলিস না, অন্য সকলের মনে হৃদয়ের গান না গে, তুইও আমাকে কটুক্তি কর, গালাগাল দে। কি করে কটুক্তি করবো দাদা, আমি যে তোমায় বিশ্বাস করি। কি বললি তুই, আমার প্রতি এখনো তোর বিশ্বাস আছে? কেন থাকবে না দাদা। শুনছো, এবারে জানাচ্ছি কালে চ অবহেলায় ফুটে থাকা ছোট্ট একটা ঘাস ফুল হলেও আমি তো জানি। কি জানিস? প্রকৃতি তার রূপ বদল করলেও ধ্রুব তারা কিন্তু উত্তর আকাশেই ওঠে। কি বললি? রাতের আধার যতই কালো হোক, সাদা ফুল কিন্তু রাত্রি বেলায় ফোটে, একই নিয়মেই ফোটে। সঞ্জু, যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুল যে ফোটা, জীবন মরুতি করুণা ধারায় ধরো প্রভু মঙ্গল দীপ। কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল সুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আমার ছোট্ট ভাই সঞ্জু, আমার ছোট্ট ভাই সঞ্জু, আমার বেদনার গাকে ডুবে যাওয়া হাল ভাগা পাল ছেড়া নৌকোটাকে নগর করে গেল প্রত্যাশা খেয়া ঘাটে, হতাশ আর শূন্য মাঠে হারিয়ে যাওয়া চেতনাকে স্নেহের বাঁধনে বেঁধে আজ পৌঁছে দিয়ে গেল কর্তব্য রাজ্য পাটে। ঘুমিয়ে থাকলে তোমার চলবে না, উদ্দেশ্যিত জাগি, ওঠো জাগো, পাতি পাতি অনুসন্ধান করে তুমি জেনে নাও তোমার এই সংসার নাটকে তোমাকে ভিলেন সাজিয়েছে কে। অজিতই চৌধুরী, শৈবাল গাঙ্গুলি আর প্রভাত চক্রবর্তী। কিন্তু আজ নতুন করে আমার কাছ থেকে তুই আবার কি কেড়ে নিতে এসেছিস দীপেন? আজ আমি কেড়ে নিতে আসিনি তন্ময়, আমি এসেছি তোর কাছে ভিক্ষা চার। মানে শৈবালের সঙ্গে তার বিয়ে দেবে। কি বললি? শৈবালের সঙ্গে বিয়ে দেবে? চিন্ময়ের খেয়ালির ভালোবাসা তুই রক্ষা কর। এই এই দীপেন, তোর সব কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, ওই ঘরে আমি যাবো কেমন করে? সে ব্যবস্থা আমি করে রেখেছি, আয় কানে কানে বলি। জানোয়ার অজিতেশ চৌধুরী, আজই আমরা খুলে দেব তোমার শয়তানির মুখ। আমাকে কিছু বলছেন? একটা কথা শুনুন তো, বিয়ের আগে না মাল কেন, ওই ওই কেয়ালির যৌবন সমুদ্রে সাগার গানের স্বপ্ন কি করে দেখবো, এই অচিতের স্তর বিশাল সম্পত্তির মালিক।
ওই জন্যই তো সারা শালিক পাখির বাচ্চা চিন্ময়ের কাছ থেকে আমি আমার খেয়ালিকে কেড়ে নিয়েছি। যার শরীরে মানবিকতার অস্তি মজ্জাই নেই তার আবার লজ্জা। বহুত আচ্ছা বহুত আমি পুরুষ থেকে আমার বিয়ে পুরো আমি কি মাথা লাগিয়ে মাথা মিলন হবে কত দিন আমার মনের মানুষ সারা শয়তান এটা বাড়ি থেকে পালিয়ে যেতে পারে তাই আমি ওকে নিয়ে আসছি। খেয়ালে খেয়ালে দিদিমণি তুমি পাশের ঘরে আমার শয়তান বাবা আর জানোয়ার শৈবাল গাঙ্গুলি মদের নেশায় বেহুশ হয়েছে আর সেই সুযোগে আমি তোমার এই দাদা তোমাকে ঠিকই বাড়ির বাইরে বের করে দেবে আর তার জন্য আমি আগে থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি। তার মানে তোমাকে এক্ষুনি লজ্জা বস্ত্র দান করতে এসে পড়বে ভগবান কৃষ্ণ। হজি হজি জি হম মে হু তোমার রাখো আলা কে কে আপনি হজি মেরা নাম কৃষ্ণ সিং ভল্লা আছে আরে আও আও জি মেরে সাথ আও জি যাও খেলি সিং দের সঙ্গে তুমি নির্ভয়ে চলে যাও। আমি ওকে চিনি না জানি না লেকিন আমি তোমাকে চিনি তুমি আমার ভয় ইনকাম অফিস আছে লেকিন লেকিন তোমার পিতাজি আছে আমার দুশ্মন আরে যাও যাও ও বাড়ির পিছে আমার গাড়ি খড়া আছে ও গাড়ি নিয়ে তুমি চিন্ময় বাবুর বাড়ি চালিয়ে যাও। হ্যাঁ চলো চলো আমি তোমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি সর্দারজি। হ্যাঁ জি তোমরা সবাই মিলে আমার যে উপকার করলে আমি তা কোনোদিন ভুলতে পারবো না কোনোদিন না। কৃষ্ণ তুমি এখান থেকে চলে যাও আমি একটু পরে যাব। ঠিক আছে তবে মনে রাখবেন বিপদ কিন্তু সবসময় অতিরিক্ত থাকে নুনের পুতুল হইতে সাগর মাপতে এসেছিস তাই না? না 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 না
আমি এসেছি একটু ওই টুকটুকি নিয়ে বাঁদর নাচে নাচা ওই লোকটা ঠ্যাং ভেঙে দেবো ঠ্যাং বেশি লাফালাফি করলে আমি তোমার ঠ্যাংটাই ভেঙে দেবো চাপটা পড়বি তামড়ে পড়লে পরে ডেট উত্তর দে আমার ঝিলমিলের মাঝে তুই কেন বাধা সৃষ্টি করেছিস তার আগে বলো তাকে তোমার কেন প্রয়োজন আরে ব্যবসার জন্য প্রয়োজন তাকে পাওয়ার জন্যই তোমার এত আয়ু ও সেই জন্যই বুঝি আমার জীবন থেকে তুমি সবকিছু কেড়ে নিতে চাইছো হ্যাঁ চাইছি 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 এরপর তোর জীবন থেকে আমি তোর ভাইয়ের স্নেহ কেড়ে নিয়ে আমি তার কাছ থেকে আমার খেয়ালিকে বন্দি করে রেখেছি আমার ঘরে অজিতেশ চৌধুরী তুমি একটা পাকা শয়তান কিন্তু বুদ্ধির ঢেকে কি বলে তোমার কথা ছেড়ে অনেক আগেই উড়ে গেছে সেই বন্দিনী পাখি আমি আমি তাকে নিরাপদ ঠিকানায় পৌঁছে দিয়েছি তাহলে তুই সালাও চলে যা একবারে মৃত্যুর শেষ ঠিকানা সেদিন আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে পেছন থেকে আঘাত করতে চেয়েছিলি আজ এই মুহূর্তে আমি কুকুরের মতো গুলি করে মারতে পারতাম বিশেষ একজনের কথা ভেবে তোকে আমি ক্ষমা করে দিলাম ক্ষমা কিন্তু আমি তোকে ক্ষমা করতে শশু তোমাকেও আমি ল্যাংড়া এবং দুলো বানাতে পারতাম কিন্তু পারলাম না কারণ তোমার মতো একটা ছুচোর গায়ে হাত দিয়ে আমার এই পুরো পবিত্র হাত দুটো আমি গন্ধ করতে চাই না গন্ধ সন্ত্রে মালিক সন্ত্রে মজুদার তোদের প্রাসাদে জমা আছে কত মৃত মানুষের হার হিসেব কিতিবিতার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আমি বিগত মানবিকতার যদি আমি কেউ হই সদন হারানো সন্তানে তোদের সীতা আমি তুলবই একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না আমাদের এই গোপন কারবারের কথা ওই শুয়োরের বাচ্চা তন্ময় চ্যাটার্জিকে জানিয়ে দিল কে আমি আমি তুই হ্যাঁ আমি বোবা নই বোবা সাজে তোর সামনে অভিনয় করে আমাদের সঙ্গে সঙ্গে বিমানে বললি হ্যাঁ হ্যাঁ সেটা তোদের কাছে সেখানে শালা কুত্তার বাচ্চারা হ্যাঁ তোরা 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 আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছিস তাই খেয়ালেকে তোর কাছ থেকে কেড়ে আমি দিয়েছিলাম প্রথম এবার দেবো আমি আসল ধাক্কা কঙ্কাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিও তারপর আর আমি শালা ওই তন্ময় চট্টোপাধ্যায়কে বানাবো দেবতা থেকে দানব সবাই আমাকে বলে আমি নাকি চরিত্রহীন আমি নাকি লম্পট আমি নাকি মাথা হ্যাঁ আমি মাথা যার জীবনের আকাশ পাতাল সব একাকার হয়ে গেছে সে তো লম্পট হবেই চরিত্রহীন হবেই মাতাল হবেই আর সেই জন্যই তো আমার জীবনে এখন আমার জীবনে এখন একটাই ভালোবাসাই পথ একটাই নেশা নেশা ইয়ে প্যার কা নেশা হে ये मेरी बात यार मानो नशे में यार डूब जाऊं रहो ना होश में दीवानो नशा ये प्यार का नशा है ये मेरी बात यार मानो नशे में यार डूब कि जब से मैंने तुझको दिल ये ले दिया मीठा मीठा शरद ले लिया सुनो ओ प्रिया मैंने तुझको दिल दिया नशा ये प्यार का नशा है मेरी बात यार मानो नशे में यार डूब जाओ Oh,
কে? ও বাবা নাকি? তুই মদ খেয়ে বাড়িয়েছিস? ছি ছি ছি, আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমি চরিত্রহীন, আমি লম্ব। কথাগুলো নিশ্চয়ই তুমি বিশ্বাস করেছো। প্রথমে আমি বিশ্বাস করিনি, কারণ তোর মধ্যে আমি খুঁজে পেতাম আর একটা আমিকে। কিন্তু অজিতেশ বাবুর মুখে ছোট বৌমার প্রতি তোর অশালীন আচরণের কথা শুনে আমি বোবা হয়ে গেছি। আমি কল্পনা করতে পারিনি তুই এত বড় বিশ্বাসঘাত। তুই কি হলো মিস্টার ভুটাস, থামলে কেন? অন্য সকলের মতো গলা ফাটিয়ে তুমি অতিকার করে বলো, তন্ময় তুই চরিত্রহীন, তন্ময় তুই লম্পট, তন্ময় তুই মাতাল। কপট হাসি, জবাব দে। তোর সম্পর্কে সেসব কথা আমি পাড়ায় শুনছি, সেসব কি মিথ্যে? বিনা হাতে দণ্ড দেবার পর অপরাধীর দোষ খুঁজে কি লাভ বিচারপতি? লাভ না হলে ওই ঝিলিমারের কাছে তুই কেন যাও? সে কথা তুমি কি করে বুঝবে বাবা? তুমি তো মুক্তি মন্ত্রে মুগ্ধ, আমার মতো যন্ত্রণা দত্ত তো তুমি নও। তোমার জীবনে তো পূর্ণতার আনন্দ আছে, আমার মতো ব্যর্থতার হাহাকার তো নেই। এ বলি তুমি তো শিক্ষক, জীবনের দর্পণে বহুবার তুমি নিজেকে দর্শন করেছো, তাহলে কেন কেন তুমি বুঝতে পারো না এই পৃথিবীর প্রত্যেকটি মেয়ে যেমন মা হতে চায়, তেমনি প্রত্যেকটি পুরুষ চায় তার সন্তানের মুখ থেকে ওই বাবা বাবা ডাক শুনতে। তাই তাই নদী যেমন ভাটারঠানে সাগরের দিকে ছুটে যায়, আমিও তেমনি সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার আশায় আমি ছুটে যাই ওই মিস ঝিলমিলের কাছে। তোর ওই মিথ্যে গল্পকে বিশ্বাস করার মতো ওর পাশের আমি নই। আজ আমি বুঝতে পারলাম তোকে চিনতে আমার সত্যি ভুল হয়ে গেছে, তাই তোর মুখ আমি দেখতে চাই না। একটা লম্প, একটা কুলাম্প। এখন তোমার কণ্ঠের হার নরক, নরক। এই জীবনটা আমার কাছে নরক সমান হয়ে গেছে, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না কিছু। এই তন্ময় চ্যাটার্জি, স্নেহ মায়া মমতা সব বন্ধন যখন ছিন্ন হয়ে গেছে তখন কেন কেন তুমি ভগ্ন মনে মগ্ন হয়ে বসে আছো? এই নরক সম জীবন জেলখানা থেকে তুমি তুমি মুক্তি নাও, তুমি মরে যাও তন্ময়, তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও। ফেলে দিও অনন্ত তমিশ্র সেই বিস্তৃতির দেশ। শয়না শয়না, এ জীবন যন্ত্রণা আর যে আমার শয়না। তুলো ছিন্ন I
আমার কাছে ছুটে এসেছো। তোমাকে আমি জাগবো কেমন করে? চল না, আমি জাগতে চাই না, আমি ঘুমিয়ে থাকতে চাই। কেন চলবে? কেন আগ্নেয়গিরিকে তুমি প্রশ্ন করো না কেন সে ঘুমিয়ে আছে। যদি যদি আমার জীবনে ব্যথা জানতে চাও, তাহলে তাহলে বন্দী হয়ে থাকা কোনো পাখির কাছে তুমি জেনে নাও, কোনো পাখির কাছে। কিন্তু তন্ময়, শয়তানটি তন্ময়কে নিতে এসেছে। তোমার জীবন থেকে তন্ময় চলে গেলে তোমার আর থাকবে কি? তাহলে আমি হারামজাদি বেশ্যাটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। মনে রেখো বৌমা, ওই হারামজাদির জন্যই তুমি সন্তানের মা হতে পারো। তন্ময়, আমার কথা শোনো, তন্ময় আমার কথা শোনো। এই যাই যাই, আমি গেলে পর্দাগুলো টেনে দেবো, ঘরের দরজাটা কি বাইরে থেকে বন্ধ করে দেবো। খবরদার, তুই আমার নাম ধরে ডাকবি না। না, কেন ডাকবি? তুই ওর মনোহরিণী হলেও আমি কিন্তু ওর সহধর্মিনী। তুই কি আমাকে চিনতে পারছিস না? আমি বান্ধবী। বান্ধবী বলেই বুঝি তুই আমার স্বামীর চরিত্র নষ্ট করেছিস। মুম্বাই গিয়ে যে সন্তান দেখেছি সেটাও কি ভুল? আমার সন্তান অর্ঘ ওই দেবতা পূজার ফুল। তাহলে তুই কি? তুই তুই তো একটা রাতের রজনীগন্ধ। থামলে কেন? মারো মারো। আমি জ্ঞান তাপস বশিষ্ঠ, তুমি কি ক্রোধ অবশিষ্ট দুর্বাসা হতে চাও? না তন্ময় না, এই ছবি তোমাকে মানায় না। বন্ধুত্বের বন্ধন থেকে আজ তোমাকে আমি মুক্তি দিলাম, সেই সঙ্গে তোমার স্ত্রী সুপর্ণাকে আমি একটা কথা বলে চাই। কথা বলবি কণিকা? সুপর্ণা দেবী, আমি কণিকাও নই আর আপনার স্বামীর চরিত্রও আমি নষ্ট করিনি, কারণ আমি আপনার স্বামীর মনের অঙ্গনে গজি ওঠা ছোট একটা তুলসী। সব বন্ধন থেকে আজ আমার মুক্তি। আনন্দ, কি হয়েছে? কি হয়েছে বাবু? কি হয়েছে? মার্কেটিং করতে যাওয়ার পথে আপনার বৌমাকে শয়তান সৈবাল গাঙ্গুলি তার গোপন ডেরে তুলে নিয়ে গেছে। জানতে বললেন ওই রাধার কেসের কাছে খবরটা আমাকে দিয়ে ওরা গেছে থানায় সারেন্ডার হতে, এবং আপনার আপনার ছোট ভাই সঞ্জয়ও ওদেরকে উদ্ধার করতে দৌড়ে গেছে। আপনার আমরা দুজনে তাই চলুন, নাহলে সর্বনাশ হয়ে যাবে তন্ময় বাবু, সর্বনাশ হয়ে যাবে। তাই চলুন। জানো আর সৈবাল গাঙ্গুলি, আমার উপর প্রতিশোধ দেওয়ার জন্যে তুই আমার বংশের জন্য হাত বাড়িয়েছিস, কিন্তু না, আর তুই রেহাই পাবি না। এবার আমি কিন্তু তোমাকে শাস্তি দেবো, কঠিন শাস্তি। প্রতিশোধ চাই, প্রতিশোধ। তোরের বাচ্চা তন্ময় চ্যাটার্জি আমার জীবন থেকে তোমাকে কেড়ে নিয়েছিল, তাই তো তোমাকে আমি এখানে তুলে এনেছি। আগে আমি আমার পাওনা গন্ডাগুলো সব উসুল করে নেবো, উসুল। একদিন তুমি তোমার চৌবনের পাপ আমাকে দেখেছিলে, আজ তোমার চৌবনের পাপড়ি লোক আমি আরে বাবা, তোদের চিৎকারে যদি সবাই ছুটে আসতো না, তাহলে দিল্লিতে প্রকাশ্য দীপালোকে বাসের মধ্যে কাটিয়ে অনুভূতি ঘটতো না, পাঁচটি গণধর্ষণ কাণ্ড ঘটতো না, আর ওই সিঙ্গুরে তাপস মালিককে ধরছে তো হওয়ার পর চরন্ত চলে পুড়ে মরতে হতো না, আরে সালি মরতে হতো না। তা চিল্লা ফিল্কা হিরোইন কবাবি জোর চড়তে চিল্লা চিল্লা কে ভাই।
লোকটা আমার বোন চন্দন ঔষধির বলেছিল, কিন্তু ওই শালা উঁচু তলার মানুষগুলো তার কোনো কথা শোনেনি। তার চোখটাকে কুবলে কুবলে আমার বোনের যখন মৃত্যু সংবাদে পৌঁছালো, আমার বাবার তখন আকাশের তারা হয়ে গেল। আর আমার মা এই সংবাদটা পাওয়ার পরে গলায় কলসে দিয়ে আমি আমার বোন সন্ধ্যার মৃতদেহটা নিয়ে সুতরাং মানুষের কাছে ছুটে গেলাম। জানো তো এই যে বাবুরা আপনারা তো সমাজকে চালানোর রয়েছে কি নেতা, এই যে পুলিশ বাবুরা আপনারা তো প্রশাসনটাকে চালান, দেখবেন না আমার বোনটাকে আমার বোন কেমন দর্শন করে কোন করেছে, এখন না কিছু একটা করুন না। মানুষ বানাতে চাইবি না, আমি কারো দাদা নই, কারো ভাই নই, আমি হিংসা চাই, প্রতিশোধ চাই, রক্ত চাই। তাহলে খবরটা জানুয়া মোদীকে হাত দিলে তোর হাত চাই ভেঙে দেবো। আচ্ছা সম্পর্ক তো কি হবে বলতো, আমার বন্ধুর ভাই মানে আমার ছোট ভাই, তুই আমার হাত আমার একটা অনুরোধ রাখবি, দেখ আমি অনেক পাপ করেছি, অনেক নির্যাতন করেছি তোদের উপরে, আমাকে আমাকে একটু প্রায়শ্চিত করার সুযোগ দেবে বলবো, তুই সাহস দিচ্ছি তো, তোকে আমি খুন করবো। আমারও কষ্ট হয়েছে জানো তো, এটা পাটা ব্যথা করলো, গলা টিপে মারলাম তো। শোনা আমি বলছি কি, একটু মতো দাম আসে না,
না দাও বৌমা তোমার কোনো ভয় নেই আমি আসছি সঞ্জু বৌমা দাদা আমার কোনো ক্ষতি করতে না পারলেও ওই জানোয়ার শৈবাল গাঙ্গুলি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না জীবন যুদ্ধে ক্লান্ত পরাজিত সৈনিক আমার ছোট্ট ভাই সঞ্জু একটুখানি শান্তির ঘুম ঘুমোচ্ছে তুমি তুমি কেমন মেয়ে তুমি কেমন মেয়ে তার সে ঘুমটা ভাঙিয়ে দিচ্ছ চিৎকার করে আরে তুমি হাজারবার চিৎকার করলেও তুমি হাজারবার চিৎকার করলেও সঞ্জু সাড়া দেবে না কিন্তু তার তার বড়টা এসেছে শুনলে সে এক্ষুনি উঠে পড়বে এই দেখো 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 এই সঞ্জু সঞ্জু এই সঞ্জু সঞ্জু আমি রে আমি তোর বড়টা সারাদিন কিচ্ছু খাইনি জানিস চল না সঞ্জু বাড়ির ভেতর নারকেল সন্দেশ আছে নাকি এই সঞ্জু চল না রে এই সঞ্জু সব 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 সঞ্জু তুই আমার মুক্তির পথটা প্রশস্ত করে নিজে মুক্তি নিয়ে নিলি নেব মুক্তি আমি নেব তবে তার আগে ওই জানোয়ার শৈবাল গাঙ্গুলিকে আমি শাস্তি দেব চরম শাস্তি শাস্তি দেবে শয়তান তন্ময় গাঙ্গুলি ধরতে পারলে আমাকে চরম শাস্তি দেবে তার আগে আমি সুপর্ণা সমস্ত সম্পত্তি আমি দলিলে উইল করে নিয়ে আমি কলকাতা ছেড়ে বহু দূরে চলে যাব তার আগে ডিভোর্সের ব্যাপারটা মিটে ফেলতে চাই কাকা আপনি ভুলে যাবেন না উনি আমার কাকা নিজের বাবার মত তাই নিজের থেকে আমি সই করে দিচ্ছি ওই কাগজে না পড়ে সই করে আপনি নিজে ক্ষতি করলেন চাকরি থেকে বরখাস্ত করা ছাড়া আর আপনি আমার কিছুই করতে পারবেন না আর সে সুযোগ আপনাকে দেবো না কারণ আমি বুঝেছি আপনার মতো একটা শয়তানের কাছে চাকরি করার চেয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করা অনেক বেশি গৌরবী তাই আপনার চাকরি আমি এই মুহূর্তে ছেড়ে দিলাম এই আমার পদত্যাগপত্র গুড বাই মিস্টার চৌধুরী গুড বাই কিংসু বাবুর কথাগুলো কি সত্যি হ্যাঁ রে মা সব সত্যি তাহলে আমার ওই সই করা কাগজটা তোর দেউলি হওয়ার পরোয়া না কাকা তুমি এত বড় শয়তান এই কাগজে সই করে তুই তো স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমাকে দিলি নজরা না হ্যাঁ সব হারিয়ে তুই এই শ্মশানে আমাদের আমাদের মা সব হারিয়ে তুই মহাশ্মশানে আমাদের আমি আমি মানে মানে এখান থেকে কেটে পড়ি কোথায় কেটে পড়বে আদিবাস চৌধুরী দীপেন বারেনজিকে খুন করার অপরাধে আর আর সঞ্জয়কে খুন করার অপরাধে ও চিন্ময় আমাকে অ্যারেস্ট করতে আসে তাই তো সে আমার নাগালি পাবে না তার আগে আমি চলে যাব আমি নতুন স্বর্গ রাজ্যে টাটা টাটা মামনি বাই বাই টাটা বাই বাই মামনি আমি এখন যাই শয়তানটাকে বিশ্বাস করে আমার সমস্ত সম্পত্তি আমি লিখে দিয়ে আমি ভুল করেছি তুই হেরে গেছিস দিদি দানবকে বিশ্বাস করে তুই তুই দেবতাকে বিসর্জন দিয়েছিস কেলি তোর স্বামী অসত নয় আর চরিত্রহীন
কিনো নয় রে সে মহক তার সঙ্গে চুমকিদের কোনো খারাপ সম্পর্ক নেই রে তাহলে আজ আমি সন্তান পাইনি কেন সন্তান তোমার বলতে তুই তোমাকে মা দেয়নি বর্তি বনে কুতা তোমার কাকার মুখে আমি শুনেছিলাম ছোটবেলায় অ্যাক্সিডেন্টের ফলে তোমার মা হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায় আর কিন্তু এই কথাটা কাউকে না জানিয়ে আমি তোমাকে বিয়ে দিয়েছিলাম শুধুমাত্র 100,000 টাকা পাওয়ার লোভে প্রভাত আমি না হয় নিজের ছেলের স্বার্থের জন্য তন্ময়ের সঙ্গে সুপর্ণার বিয়ে দিয়েছিলাম কিন্তু তুই তুই এই সাংঘাতিক কথাটা গোপন করে তন্ময় আর বড় বৌমার জীবনে অন্ধকার নামিয়ে দিলি অথচ আমি বাজা বলে আটকুড়ি বলে বৌমাকে আমি কত যন্ত্রণা দিয়েছি তন্ময়কেও দিয়েছি এসব তোর জন্য তুই আমার সংসারে অনেক ক্ষতি করেছিস তোর জন্য আমি আমার সঞ্জুকে হারিয়েছি তুই আমার সামনে থেকে চলে যা আপনি যে কালকে মাইকে আশ্রয় দিয়েছেন রানী বন্ধু ধরে তাই তো আপনার সোনার লঙ্কা পুরো ছারখার হয়ে গেল ছারখার আমায় ক্ষমা করো বড় বৌমা চলো কালে আবার ওরা তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করবো না তোকে আচ্ছা করে অনুরোধ করবো চলো বলছে চলো চলো বলছে সেই অমানুষটাই আমার তন্ময়ের নামে মিথ্যে বদনাম দিয়েছে শৈবালকে দিয়ে আমার সঞ্জুকে খুন করেছে সমাজের শত্রু অজিতেশ চৌধুরীকে আমি ক্ষমা করবো না সন্তান হারানোর হাহাকার বুকে দিয়ে আমি অভিশাপ দিচ্ছি অজিতেশ চৌধুরীর ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক দাদা চুমকি দিয়ে এবং শৈবাল গাঙ্গুলির ছেলে অর্ঘ্যকে দত্তক দিয়েছিল এবং তাদের কাছে আরো শুনেছি অজিতেশ চৌধুরী একটা স্মাগ লর্ড এবং এর জালওয়ার সেই অজিতেশ চৌধুরীকে আজই আমি তাকে অ্যারেস্ট করে আনবো কিন্তু কিন্তু শয়তানটা যে পালিয়েছে কোথায় পালাবে তুমি যে প্রান্তই থাকুক তাকে আমি অ্যারেস্ট করে নিয়ে চলে আসবো চলে এসো তুমি চলে এসো আমাকে সঙ্গে নিয়ে যাবে না ঠাকুরপো তুমিও যাবে চলে এসো সেই জানোয়ারদেরকে অ্যারেস্ট করতে আজই আমাদেরকে মুম্বাই যেতে হবে আমি অর্ঘ্যের কাছে সব কিছু বলি ওকে নিয়ে আমি এখান থেকে চলে যাবো তুলে নিয়ে গিয়ে পরের কাছে সরে যা হারাম যদি সরে যা চোর তুই নিজের প্রাণটা নিজেই বাঁচা নিজের বুকের রক্তে তুই নিজেই আচা দেবী দুর্গার কোলে আমি শিশু গণেশকে ফিরিয়ে দিলাম না 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 তা হয় না এখনই পুলিশ আসবে আমাকে অ্যারেস্ট করবে তুমি কি করলে তোমার সন্তান আছে আসুন স্যার আসুন আমার স্বামী শৈবালকে আমি নিজে হাতে খুন করেছি আপনি আমাকে অ্যারেস্ট করুন আমি যে তুলসী গো
মুক্তির সঙ্গীত আমার মুক্তির পথটাকে প্রশস্ত করে গেল মুক্তি এবার আমার চির মুক্তির সময় হয়ে গেছে স্নেহ